पश्चिम बंगाल राज्य में कुछ बिहार को प्रवेश को कागजात अरु दिखाए को बिल भुगतान नगरी ने जीसीपीले धम की दी एक उच्च विद्युत विभाग को जलपाइगढ़ी डिवीज़न को जलपाइगढ़ी कार्यालय में ग्यापन पत्र भुजाएं जीसीपीए का कर्मचारी और ले विद्युत विभाग में कुचबिहार राज्य दक्षिण दिनाजपुरदेखिको गोलपारासम्म रहेको बताए यो राज्य सन् उन्नाइस सय पचासमा भारत सरकारमा सामेल गराइयो विलयको समयमा कुचबिहार राज्यका वासिन्दाहरूले बिजुलीको बिल तिर्ने छैन भन्ने सम्झौता भएको थियो तर बिजुलीको महसुल भन्ने उठिरहेको छ अर्कोतिर जीजेपीए नेताहरूले कुचबिहारलाई कसरी भारतको पश्चिम बंगाल राज्यमा विलय गरियो भन्ने कागजातहरू सरकारले नदेखाएसम्म हामी विद्युत महसुल

ঠিক আছে কারণ আমরা হুমকি প্রশ্রয় দিবো না আমরা কইছি যে ডিভিশনাল ম্যানেজার ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা সংঘাতে যাইতে চাই না যেহেতু রাজ্য সরকারের সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো আমার নেতা জননেতা মানে বংশীবর্ধন বর্মন রাজ্য সরকারের সঙ্গে একসাথে মানে উন্নয়নমূলক কাজগুলো করছে তাই আমরা সংঘাতে যাওয়া চাই না যদি বাধ্য করান তাহলে কিন্তু আমরা সংঘাতে যেতে বাধ্য হবো কারণ আমার অধিকার আমরা চাষি এবার হয় যে না তোমার ভারত চুক্তি নাই তোমার এরকম কোনো অধিকার নাই তোমরা ফাঁকুয়া আন্দোলন করছেন তোমরা অবৈধ আন্দোলন করছেন খুব সরকার স্বীকার করছে ভারত ভুক্তি চুক্তি যে ভুক্তি মোতাবেক কুচবিহারটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে বা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে এটা কিন্তু স্বীকার করছে মুখ্যমন্ত্রী বিধানসভা তো কিন্তু স্বীকার করছে আমরা কিন্তু সেটাও ডিভিশন কোনো যে মানে মুখ্যমন্ত্রী কিন্তু স্বীকার করছে হয়তো শালটা একটু ভুল করেছে সেটা আমরা মানি নিয়েছি হয়তো তথ্য ঠিক মতো জানা নেই না অথবা মুক্তি ফাঁস করে বেড়ে গেছে আর সালটা কিন্তু জবাবি ভাষণে কইছে আজকে মানে যেটা হচ্ছে ডিভিশনাল অফিসে একটা ডেপুটেশন দেওয়া হল এই জলপাইগুড়ি যে ডিভিশন ডিভিশনাল ম্যানেজারকে হুম তো আমার যেটা মূল বিষয়বস্তু ছিল আজিকার যে এক হিন্দিভাষী ম্যাডাম নাকি গ্রামে গ্রামে ঘুরিয়া মানে মহিলাদেরকে হুমকি দেশে যে তোমার কোন নেতা আছে সেই নেতাকে আসতে বলেন অফিসে আমরা আটকাই দিব তো আমরা কিন্তু আজকে ডেপুটিশানটা দেওয়ার কোনো কথাই ছিল না হ্যাঁ যেহেতু ওই যে হুমকি দিয়েছে যে নেতা গেলে অফিসে আটকাই দিব এজন্য আমরা আছি যে মানে কোন হিন্দিবাসী ম্যাডাম আমাকে আটকাবে দেখি আটকাও তো আমাকে দেখি আমরা এইখানে ভূমিপুত্র মূল দাবি হচ্ছে ভারতভুক্তি চুক্তি মোতাবেক কুচবিহার বাসীর বিদ্যুতের বিল দেওয়া লাগে না তারপর আমরা কইছি যে আমরা বিল দিব কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের সঙ্গে কিভাবে যুক্ত হল এটার প্রমাণ দেখো আমরা বিল দিয়ে দিব তো আমরা মানে তথ্য জানার আইনেও আমরা কিন্তু প্রেয়ার দিছি মুখ্য সচিবক আজই পর্যন্ত দু সাল থেকে আজ পর্যন্ত কোনো তথ্য আমরা পাই নাই যেটা আমার অধিকারের মধ্যে পড়ে ওটাও একটা আইন তথ্য জানার আইন এইবার আমরা বহু আন্দোলন করছি আন্দোলন করতে করতে আমার পিঠটা দেওয়ালো ঠেকে গিয়েছে যার জন্য বাধ্য হয়ে আমরা কিন্তু এই বিদ্যুৎ দপ্তরের যে বিদ্যুৎ বিল বন্ধ করছি যে কুচবিহার কোনদিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হল। এটার প্রমাণ দেখাও আমরা বিল দিয়ে দেব তো এইটা কিন্তু আজ পর্যন্ত আমরা দুই হাজার পনেরো সালে থেকে শুরু করছি প্রতিটা স্টেশন ম্যানেজারক ডেপুটেশন দিছি ডিভিশনাল ম্যানেজারক দিছি তারপরে স্টেট জেনারেল ম্যানেজার রিজিওনাল ম্যানেজার সব সব জায়গায় ডেপুটেশন দেওয়া আছে অথচ ওমরা সুরাহা না করিয়া আমার প্রশ্নের উত্তর না দিয়া আমার অধিকারের কথা না কয়া ওমরা হবে লাইন কাটাছে এবং কি লাইন কাটার পরে ওই লোকটা মিথ্যা মামলা ফাঁসাছে হ্যাঁ আমরা কোনো যে মামলা মিথ্যা মামলা সাধারণ লোকের উপরে করা যাবে না আমরা চ্যালেঞ্জ করছি তোমার মানে সংগঠনগতভাবে দমতাকে তো সংগঠনের বিরুদ্ধে কেস করি দেখাও সংগঠনের বিরুদ্ধে কেস না করিয়া মানে একশো পঁয়ত্রিশের এ ধারায় হুকিং ধারায় মামলা করেছে মিথ্যা মামলা এটার জন্য আমরা কোনো যে মামলা মিথ্যা মামলা করলে কিন্তু এটা সংঘাতের রাস্তা তৈরি করছেন আর সংঘাতের রাস্তা কিন্তু ভয়াবহ হতে পারে এর জন্য দায়ী থাকবেন আপনারা কথা হ্যাঁ কথা কথা বললাম আজকে আলোচনা হলো যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বললো যে ঠিক আছে বিষয়টা হচ্ছে আমি দেখতেছি আমি তো নতুন আসছি এর আগে আপনার তো ডেপুটেশন এর আগে যিনি ছিল আমি তো বিষয়গুলো অত নলেজ আমার নাই আমি দেখি হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো আমরা জলপাইগুড়ি সদর ব্লকের এই লোকগুলা হুম আমি হচ্ছি দিগেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটি ভাইস প্রেসিডেন্ট আমার নাম সাত্তারুল হক সরকার ব্লকেরই হ্যাঁ সাত্তারুল হক সরকার কেন্দ্র কমিটির ভাইস প্রেসিডেন্ট মেন দাবিটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে টোটালটাই কুচবিহার রাজ্য আমাদের হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার গোয়ালপাড়া এটা টোটালটাই হচ্ছে আমাদের কোচবিহার রাজ্য তো এই কোচবিহার রাজ্য উনিশশো সালে ভারত সরকারের সাথে একটা চুক্তি হয় এই চুক্তি মোতাবে আমাদের বিদ্যুতের বিল কিন্তু এই কোচবিহার রাজ্যবাসীদেরকে দিতে হয় না সেটা আমাদের উল্লেখ করা আছে তবু এতদিন ওনারা বিলটা নিয়েছে তারপরে যেটা আর কি হয় সেটা হচ্ছে এরা বিলটা নেয় লাইন কাটে তো আমার যেটা বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমার বিলটা দিবা নেই কোচবিহার কোচবিহার রাজ্যটা কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্তি হল সেইটা আমার নথিপত্র দেখাবে আমার বিদ্যুতের বিলটা দিব বললেন হ্যাঁ অবশ্যই রয়েছে আমাদের কাছে অবশ্যই আছে নথিপত্র না হলে আমরা এত বড় কথা বলতে পারি দেখা এটা যারা ইলেকট্রিসিটি বোর্ড আছে এবং পশ্চিমবঙ্গে যে আমাদের মুখ্যমন্ত্রী আছে ওনারা দেখা যে ওনারা যে আমাদের যে এই কোচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের সাথে কোন দিন যুক্ত হয়েছে সেই নথিপত্র দেখাক আমরা অবশ্যই দিব আমার নাম সুশান্ত দাস বাড়ি তেহাত্তর মোড় মোহিতনগর